সুধা নন্দিতাদি এর আগে যা ছবি বানিয়েছেন তার থেকে বহুরূপী প্রথম থেকেই মানে প্রথম ঝলক দেখা থেকেই আলাদা ছিল খুব, এবং বোঝা যাচ্ছে ওরা অনেক বড় স্কেলে ছবিটা বানিয়েছেন। সেই স্কেলটা যথাযথ সম্মান যথাযথ মর্যাদা যে দর্শক দিচ্ছে সেটা সব থেকে আনন্দের খবর। হ্যাঁ, সব থেকে সেটা আনন্দের খবর, তার কারণ এই স্কেলটা একটা পরিচালক বা প্রযোজক তখনই দেখাবার সাহস পায় যখন দর্শক সেটাকে ফিরিয়ে দেয়, সেই সম্মানটা বা সেই মর্যাদাটা ফিরিয়ে দেয়, সেটা দিচ্ছেন দর্শক, সেটা ভীষণভাবে আনন্দের খবর ওদের জন্য তো বটেই, আমার মনে হয় সমগ্র বাংলা ছবির ইন্ডাস্ট্রির জন্য। দেখতেই পাচ্ছ যে আমরা এক্সপেক্ট করছি, এখন যেহেতু সাকসেস পার্টি কালকে 8 দিনের মাথায় করেছি আমরা, তো আমরা এক্সপেক্ট করছি 25 দিন সাকসেসফুল, 50 ডেজ সাকসেসফুল, 100 ডেজ হবে আমাদের ছবি, আর আমরা সেলিব্রেট করতেই থাকবো। বিকজ আমার মনে হয় এরকম যখন কন্টেন্ট হয় তখন মানুষকে সত্যি বলতে হয় না যে বাংলা ছবির পাশে এসে দাঁড়ান, মানুষ এমনি ঘর থেকে বেরিয়ে নিজের স্বেচ্ছায় ছবিটা দেখতে আসছে, হলে ভিড় করছে আর এত ভালোবাসা দিচ্ছে বহুরূপীকে, তো খুব ভালো লাগছে। প্রত্যেকটা মানুষের সব দিকটা দেখতে পাই না, আমরা হয়তো একটা দিক দেখতে পাচ্ছি, অনেকগুলো দিক দেখা যায় না, বাড়ির লোক যারা পরিবারের লোক তারা অনেকটা বেশি দেখতে পায়। আমার ধারণা এরকম মানুষ নিশ্চয়ই আছেন যারা বৃহত্তর দায়িত্ব নিয়েও কখনো পরিবারের দায়িত্বকে কখনো অবহেলা করেন, তো কোথাও গিয়ে বহুরূপী বা সুমন্ত ঘোষাল তাদেরও প্রতিনিধি, তো তাদেরকেও আমাদের স্যালিউট জানানো উচিত, কারণ ওই যে বললাম আমরা কিছুটা কিছুটা জানতে পারি সকলের সমস্ত ফাইট বা স্ট্রাগল বা যার যা যা সমস্যা সেটা আমরা সবসময় জানতে পারি। ডেফিনেটলি করে, না না ডেফিনেটলি করে, এবং আমার ওই যে যেটা বললাম যে আমাদের পক্ষে সবসময় সবটা জানা সম্ভব হয় না এবং সেটা হয়তো উচিতও নয়, কিন্তু ডেফিনেটলি আলাদা করে কিছু বলা নেই, অসাধারণ শুনছি ছবিটা, সবাই দেখছে, আমিও দেখতে এসেছি আজকে স্পেশাল স্ক্রিনিং, আশা করছি আমারও ছবিটা ভালো লাগে। শিবপ্রসাদ নন্দিতার ছবি একটা আলাদা মাত্রা যোগ করে, অলরেডি ধরো একটা ব্র্যান্ড নেম, আশা রাখছি আমারও ভালো লাগবে, সবাই ভালো বলছে, দেখা যাক। উইল টেক সাম টাইম, আউটস্ট্যান্ডিং, মানে আমার মনে হয় যারা এখনো ভাবছো যে কখন দেখবো তাদের ইমিডিয়েটলি এসে দেখা উচিত, এবং আউটস্ট্যান্ডিং মানে কি বলবো যে মানে গল্পটাই এত সুন্দর, স্ক্রিন প্লেটা এত সুন্দর, সব কিছু মিলিয়ে অ্যাক্টিং সবারই মানে অসাধারণ, অনবদ্য, আমি কংগ্রাচুলেট করতে চাই, এবং এরকম ছবি শিবুদা এবং রুচিদাদিকে বলবো যে আরো এরকম ধরনের ছবি আমরা চাই। এক কথায় অসাধারণ, মানে শুরু থেকে শেষ অবধি বসিয়ে রেখেছে, টান টান উত্তেজনা, দারুণ গল্প, দারুণ ডিরেকশন, কিন্তু যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা তো পারফরম্যান্স, কি আবির কি শিবু কি কৌশানি কি ঋতাভরি কি প্রদীপদা, মানে প্রত্যেকে এত ভালো পারফর্ম করেছে যে অ্যাজ এন অ্যাক্টর সত্যি খুব ভালো লাগছে। আর এখন বুঝছি কেন এই ছবিটা এত সবাই প্রশংসা করছে আর এত ব্যবসা করছে, খুব ভালো, ভীষণ ভালো। প্রশংসা পাচ্ছি সবার থেকে, যারা আমার সিনিয়র অ্যাক্টার্স যাদেরকে আমি এত বছর ধরে আর কি দেখে আসছি ইন্ডাস্ট্রিতে, তাদের মুখ থেকে কিছু শোনার জন্য আমি হয়তো ইয়ে হতাম, বাট তারা সবাই ফোন করে করে বলেছে আমাকে, আমার কলিগসরা ফোন করেছে, আমার বাবা অত্যন্ত খুশি, আমার ফ্যামিলির সবাই খুশি, দে আর সেইং উই আর প্রাউড অফ ইউ। আই থিঙ্ক তোমার কাজ যখন কথা বলে তখন ইউ নো হেটার্স অলসো কিপ শাট, সো তারাও যখন ভালো বলছে মানে আমি কিছু তো ভালো করেছি। ছবিটাই দারুণ লেগেছে সকলের, সকলের আবিদা ঋতাভরি সকলে, যারা যারা ছোট অল্প চরিত্র অভিনয় করেছেন, প্রদীপ বাবু সকল, একাই 100 বলা যেতে পারে, মানে আমি তো মেসমারাইজড, আমার মানে আমি যখন ছবিটার ট্রেলার দেখেছিলাম, মানে তোমাদের সবার দেখার আগে আমি যখন অফিসে মানে উইন্ডোজে আমি দেখেছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম যে এই পুজোর সেরা ছবি বহুরূপী, দারুণ লেগেছে, দারুণ লাগছে হাফ টাইম অবধি, মানে একদম টান টান উত্তেজনা যেটাকে বলে, আর সবাই ভালো, মানে আবিদা ঋতাভরি কৌশানিকে আমার দারুণ লাগছে, অসাধারণ একটা ক্যারেক্টার আমি দেখতে পাচ্ছি অন্যরকম, আর শিবুদা তো অলওয়েজ মানে কি বলবো, একটা মানুষের মধ্যে এত প্রতিভা এত রকম, আমারও সৌভাগ্য হয়েছে ওনার সাথে একটা কাজ করার, সেটা হয়তো খুব শিগগিরই আসবে, সে আমার বস সেই ছবিটাও দেখতে পাবে, সেখানে একদম অন্যরকম শিবুদা, তো অ্যামেজিং, আমি মানে খুব লাকি যে আজকে আমি আসতে পেরেছি আর ছবিটা দেখতে পাচ্ছি, খুব ভালো লেগেছে। এরকম একটা পুলিশ আর ডাকাতের গল্প, এরকম একটা সারাক্ষণ মনে হচ্ছে কি হবে কি হবে এরকম একটা স্টোরি লাইন, তার মধ্যে এত সুন্দর অভিনয়, এত সুন্দর কোরিওগ্রাফি, এত সুন্দর অ্যাকশন সিনস গুলো করা হয়েছে,
প্রত্যেকের অভিনয় ভালো লেগেছে, দি স্টোর মাই হার্ট, মিউজিক ভীষণ ভালো, গানগুলো খুব ভালো লেগেছে, সিনেমাটোগ্রাফি খুব ভালো। আমার মনে হয় যে এখন তো বক্স অফিসে খুব ভালো এটার রেসপন্স, চারিপাশে বাংলার বিভিন্ন প্রান্তের মানে ভালো রেসপন্স আসা উচিত, এমনকি কলকাতার বাইরে প্রদেশের বাইরে গিয়ে অল ইন্ডিয়া রিলিজ, প্যান ইন্ডিয়া রিলিজ আমার মনে হয় খুব ভালো রেসপন্স পাবে ছবিটা। অল দ্য বেস্ট। অসাধারণ ছবি, যেমন অ্যাক্টিং, তেমন ডিরেকশন, তেমন স্ক্রিপ্ট, তেমন গান বাজনা, তেমন মেকআপ, সব মিলিয়ে একদম স্বয়ংসম্পূর্ণ অসাধারণ ছবি। সিনেমাটোগ্রাফি অসম্ভব, বাপরই তোমার কোনো কথা বলার নেই, অনেকক্ষণ লাগবে ঘরটা কাটতে, আমি বেরিয়ে এসে কিছু বলার মতো কিছু নেই, আমি এতখানি মুগ্ধ হয়ে এই ডুয়োটা এমন একটা ম্যাজিক ক্রিয়েট করে, একটা কমন টপিককে কীভাবে এত সুন্দর করে সাজিয়ে তোলে, থ্রিলার উইথ আ বহুরূপী অ্যাঙ্গেল, যেখানে অবভিয়াসলি মানে আর্টফুলনেস আছে, যেখানে সবাই ইটস মিক্সিং, কি কে ইভিল আর কে গুড সেটার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সো এরকম একটা কমপ্লেক্সিটি একটা সিম্পল জিনিস থেকে তৈরি করা, আই থিঙ্ক ইটস হ্যাটস অফ টু দেম ফর ডুইং দ্যাট, অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য ফিল্ম, অ্যান্ড ইয়া দ্য আই মিন কংগ্রাচুলেশনস টু দ্য হোল টিম। এমন লাগলো এইটুকু কম কথায় কিছু বলা যাবে না, এত বড় ক্যানভাসের একটা ছবি এবং প্রত্যেক অভিনয়ের কথা তো কিছু বলারই নেই, আমি মানে শিবু তো মানে ফাটিয়ে দিয়েছে, প্রত্যেকের অভিনয় ভালো, আর হোল থিম টুইস্টগুলো লাস্টের টুইস্টটা ভীষণ ভীষণ ভালো লাগে, আর কী বলবো, ভীষণ ভালো লাগে। অ্যাজ ইউজুয়াল নন্দিতা শিবু একদম বাজি মারছে। থ্যাংক ইউ সো মাচ।